Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করি যে যেখানে আছেন কাছে দূরে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সাইফান ডেইলি ব্লগ এন্ড রেসিপি থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা আমার ছাদ ব্লগ, আর ছাদে আমি কিছু গাছ লাগিয়েছি, নীলি কাটা গাছ। অনেক সুন্দর এই বাগানটা ছাদে করেছি আমি। আমার আবার বাগানের খুব শখ, জানি সবাই গাছ পছন্দ করে। আমার দুইটা বাগানে, দুইটা বেলকনিতে দুইটা বাগান করেছি ছোট করে, সেগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো বাগানে দেখার পর্ব শেষ করে আমরা আজকে একটু বাহিরে গেলাম। বসুন্ধরা শপিং মলে গিয়েছি। বসুন্ধরে আসলে ঘুরতেই ভালো লাগে, কারণ শপিং মলটা এতটা বড় একটা প্লেস। আমার সাইফান বেবি খুব পছন্দ করে বসুন্ধরায় ঘোরাফেরা। খাবার খেতে পারে না বলে খাবারটা সম্বন্ধে বলতে পারছি না, কিন্তু বসুন্ধরায় ঘোরাঘুরি তো আমার ছেলে খুবই পছন্দ করে। তাই বাবুকে নিয়ে একটু সবসময় বসুন্ধরায় ঘুরে আসি, আর ঘুরতেও ভালো লাগে। তো আজকে খিচুড়ি করবো, সেজন্য খিচুড়ির সাথে ডিম খিচুড়ি ভর্তা খাচ্ছি আমরা, সেজন্য ডিমটাও ভেজে নিচ্ছি। শীতের আগমনে আসলে এই খাবারগুলো সত্যি খুব ভালো লাগে। কবি মুখরোচক খিচুড়ি, ডিম, মাংস খুব প্রিয় একটা খাবার আমার, সেজন্য এই সকালবেলা এই নাস্তাটা করছি আজকে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আপু ভাইয়ের আমাকে সাবস্ক্রাইব করেন, প্লিজ ছোট করে এখনই একটা লাইক করে সাবস্ক্রাইবটা করে নেবেন, কারণ আমার ডেইলি ব্লগটা আমি প্রায় চেষ্টা করি আপনাদের সাথে আমার ডেইলি ব্লগটা শেয়ার করতে। যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ, সেজন্য আমি লাইফস্টাইলগুলো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি, খুব ভালো লাগে। কারণ ভিডিও করতে আসলে এক সময় সময় কেটে যায়, এক সময়ে আমি খুব বোরিং ফিল করতাম, কিন্তু এখন আর এই লোনলি ফিল করি না। কারণ আমি মনে করি আমার 700 সাবস্ক্রাইব ওভার করেছি, আমি সবাই আমার ফ্যামিলি মেম্বারের মতো, আপু ভাইয়ারা সবাই আমার একটা ফ্যামিলি, সেটা মনে করে এখন সময় কাটাই। কারণ সবাইকে আমার সময় দিতে হয় এখন, সময় বের করে। তো আমরা একটু মেনু সেট করছি, কি খাবো বসুন্ধরায় বসে। ওখানে একটু ফ্রেশ জুস নিলাম, বাবুকে খাওয়ালাম, সফট ড্রিঙ্কস নিলাম, আর একটা ফ্রাইড রাইস আর চিকেনের একটা সেট মেনু নিয়ে নিয়েছি। আসলে বাইরে গেলে এই শর্টের মধ্যে এই খাবারটাই ভালো লাগে, সেজন্য। তার বাবু আবার ফ্রেঞ্চ ফ্রাইটা একটু পছন্দ করে, ওর জন্য এটা নিলাম। তো ফ্যামিলির সবাই একটু বাইরে গেলে সত্যিই খুব ভালো লাগে, আর এই ওয়েদারটা এত সুন্দর একটা ওয়েদার, খুব বেশি গরমও না আর শীতও না, তো সেই সময়টাতে একটু বাইরে যেতেও ভালো লাগে। সেজন্য আমরা প্রত্যেক দিনই প্রায় বাইরে যাই, আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। বসুন্ধরা আসলে এই সেকেন্ড ফ্লোরে এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা করেছে, বসতেও খুব ভাল লাগে, ফটো তুলতেও ভাল লাগে। এই জায়গাটা পছন্দ করি বলে এখানে একটু বেশি যাওয়া হয়। আর সাইফান বেবি আবার একটু খোলামেলা পরিবেশ বেশি পছন্দ করে, যেখানে ও দৌড়াবে সেটা বেশি পছন্দ করে। আর বসুন্ধরে টগি জোন আছে, সেখানে আবার প্লে জোনে বাচ্চারা বেশি পছন্দ করে খেলতে। মানে এমন একটা শপিং মল, সেখানে গেলে সব কিছুই হাতের নাগালে, প্লে জোনটা, তারপর ফুড কর্নারগুলো সব কিছুই সামনেই আছে, এই জন্য বেশি ভালো লাগে, শপিং করতেও ভালো লাগে। সব কিছু মিলিয়ে আমি চুজ করি বসুন্ধরা শপিং মল আর যমুনা ফিউচার পার্ক, এগুলোতে বাচ্চাদের নিয়ে গেলেও কিন্তু খুব বেশি ভালো লাগে, আমার ভালো লাগে, সেজন্য আমি এটাই প্রোভাইড করি সবসময়। আমার বাবু আবার খেলতেও পছন্দ করে সেখানে গিয়ে। প্লে জোনটা খুব বড়, তো খুব খেলতেও ভালো লাগে বাচ্চাদের। আর বসুন্ধরা শপিং মলে এখন এতটা রিজনেবল প্রাইস করেছে, সব কিছু মোটামুটি কিনতেও ভালো লাগে। তো বাবু খেলাধুলা করতেছে প্লে জোনে, আমি এই পাশটাতে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, ভালো লাগতেছে সেজন্য। তো আমরা আবার কিছু হালকা শপিংও করেছি, আমি একটা অর্নামেন্টস নিবো এখান থেকে, তাই একটু ঘুরে ঘুরে শপিংটা আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আমি একটা গোল্ড প্লেটের একটা অর্নামেন্টস নিবো। তো বসুন্ধরার এই গোল্ড প্লেটের মানে কালেকশনগুলো অনেক বেশি ভালো লাগে, সব জায়গাতেই পাওয়া যায়, তবে এখানে একটু কালেকশন বেশি, সেজন্য এখান থেকেই নিলেই ভালো লাগে। আবার আমার ছেলের জন্য একটা ব্লেজার নিব, সেটাও দেখতেছি কালেকশনগুলো ভালো লাগলে একটা নিয়ে নিব।
তো আমার ভিডিওর কোনো অংশ একটু বেশি ভালো লাগলে প্লিজ প্লিজ যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি এখনই সুন্দর করে একটা লাইক করে দেন। আপনাদের এই লাইক কমেন্টসটা আমার অন্যান্য আপু ভাইদের কাছেও আমার চ্যানেলটা নিয়ে যাবে, আমার খুব ভালো হবে। আমার জন্য আপনাদের সহযোগিতা আমার খুব খুব বেশি প্রয়োজন। তো অর্নামেন্টসটা কিনেছি আমি বসুন্ধরা থেকেই, এই জড়োয়া সেটটা আমার খুব পছন্দ। জড়োয়া সেটটা আমি গোল্ড প্লেটের সেটটার মধ্যে একটু মেরুন বা ব্ল্যাক পরি বেশি স্টোনটা, তো এই সেটটা আমার খুব পছন্দ হয়েছে সেজন্য এই সেটটা আমি নিয়েছি। তো এটার সাথে আমি একটা ইয়ার দুল এনেছি, ইয়ার কানের একটা টপ এনেছি, ভাল লাগে একটু ঝুলন্ত। আমার একটা ছোটো ছিল, আমি লম্বাটা এনেছি, আর একটা পায়েল নিলাম, ভাল লাগলো পায়েলটা। এই তো পছন্দের কিছু কেনাকাটা করতে আসলে হাতের নাগালে বসুন্ধরা শপিং কমপ্লেক্স, সেখানে যাই, ভালো লাগে এখান থেকেই কেনাকাটা করতে। তো সব কিছু শেয়ার করলাম, আমার ভালো লেগেছে, আমার মনে হয় আমার ভাইয়া আপুদেরও ভালো লেগেছে। তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আবার নতুন একটা ভিডিও নিয়ে।